করোনাকালে কেমন চলছে দেশের চিড়িয়াখানাগুলো এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমেই চলে যাব রংপুরে রেজল করি মানিকের কাছে দর্শক আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রাম চিড়িয়াখানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী শেখ জায়েদ জায়েদ চট্টগ্রাম চিড়িয়াখানার হালচাল কেমন দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে শুভ সকাল চট্টগ্রাম চিড়িয়াখানায় করোনা কালে সবচেয়ে বেশি সমৃদ্ধি হয়েছে কারণ প্রাণীকুলের সংখ্যা বেড়েছে এখানে অর্থাৎ এই যে নীরব নিভৃত একটি পরিবেশ পাওয়ায় মানুষজনের উপস্থিতি না থাকায় এখানে অনেক প্রাণীর সংখ্যা বেড়েছে বিশেষ করে আমরা যেটি দেখেছি যে বাঘের সংখ্যা বেড়েছে জো বাইডেন নামে একটি বাঘের বাচ্চার জন্ম হয়েছিল যেটিকে তার মা নেয়নি সেটিকে এই চট্টগ্রাম চিড়িয়াখানার পক্ষ থেকে লালন পালন করে আলাদাভাবে পূর্ণাঙ্গ বাঘের রূপ দিয়ে সেটাকে খাঁচায় দেওয়া হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি যে বিলুপ্ত পায় সাম্বার হরিণের বংশবৃদ্ধি হয়েছে এখানে আর এমনি চিত্রা হরিণের বংশবৃদ্ধি তো সারা দেশের সব চিড়িয়াখানা এমনকি সুন্দরবনেও ব্যাপক বংশবৃদ্ধি হয়েছে এছাড়া চট্টগ্রামে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সব প্রাণীরই মোটামুটি বংশবৃদ্ধি হয়েছে তবে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছেন আমাদেরকে যে এই যে করোনাকালীন সময়টিতে তাদের চিড়িয়াখানাটির প্রাণীদেরকে খাবার দেওয়া সহ অন্যান্য কাজ করতে হয়েছে এই সময়টিতে যেহেতু চিড়িয়াখানার আয় বন্ধ ছিল সেক্ষেত্রে একটি বড় ধরনের লোকসানের মুখে বা ভর্তুকির মুখে তাদের পড়তে হয়েছে এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় এমনিতেও আরও কিছু প্রাণী অনেক প্রাণী নেই যেমন জলহস্তি নেই কিংবা হাতি নেই বিভিন্ন সময়ে কিন্তু এই চিড়িয়াখানায় যারা আসেন ঘুরতে তারা কিন্তু জানিয়েছেন যে এগুলোর ব্যবস্থা যেন করা হয় এবং এই করোনাকালে এই যে এখন যে সময়টি যাচ্ছে এই সময়টি তো কিন্তু খুব বেশি যে দর্শনার্থীর উপস্থিতি এমন নেই যেমন যে এখন 10:30টার বেশি বাজে এই সময় কিন্তু খুব অল্প সংখ্যক দর্শনার্থী আমরা দেখছি যে আসছে যারা এখানে ঘুরতে আসেন একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন ঘুরতে এরকম দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই কোথা থেকে এসেছেন কারা কারা এসেছেন কেমন লাগছে আমরা সন্দীপ থেকে আসছি ভাইয়া আচ্ছা সন্দীপ থেকে এটা আমার ছেলে তারপর এটা আমার পরিবার এটা আমার ছেলে আচ্ছা ওদেরকে দেখাতে নিয়ে আসছেন জি জি কেমন লাগছে ভালো লাগছে ইনশাআল্লাহ কি কি দেখলেন এখন পর্যন্ত এই পাখি দেখলাম বাঘ দেখলাম ফরিং দেখলাম আর এখনো ঘুরে হয় নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে কেমন লাগছে চিড়িয়াখানায় হ্যাঁ ভালো লাগছে ঘুরে দেখেন এই যে আসছেন আর কি মানুষজন এখন ঘুরে দেখার জন্য জো বাইডেন যেই আলোচিত বাঘ আপনি জানেন যে মার্কিন নির্বাচনের সময় এই বাঘের শাবকটির জন্ম সেটি এখন পরিপূর্ণ বাঘে পরিণত হয়েছে তাকে এখন বাঘের খাঁচায় দিয়ে দেওয়া হয়েছে তাকে আলাদা রাখা হয়েছিল এখন অন্যান্য বাঘের সঙ্গে কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়েছে নাম জো বাইডেন হলো এটি একটি আসলে মেয়ে বাঘ এবং তাকে খাঁচায় দেওয়া হয়েছে এবং সুস্থ আছে সে এর পরবর্তীতে আরও কয়েকটি বাঘের ছানা জন্ম হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায় সেগুলোকেও এরকম আলাদাভাবে মানুষের পরিচর্যায় অর্থাৎ মা গ্রহণ না করায় আলাদাভাবে পরিচর্যা নিয়ে তাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ বাঘের রূপ দেওয়া হচ্ছে তো চট্টগ্রাম চিড়িয়াখানায় বাংলাদেশের অন্যান্য চিড়িয়াখানা থেকে একেবারে আলাদা চিত্র এখানে প্রাণীকুলের সংখ্যা বাড়ছে এবং বিভিন্নভাবে হচ্ছে আমরা যেটি দেখছি যে ডাক্তার শাহাদাত হোসেন শুভ যার কথা বলা হয় চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর তিনি একেবারে নিজে উপস্থিত থেকে সবসময় যত্ন করে এই প্রাণীকুলের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু অবদান রাখছেন দেখবেন আরও কয়েকজন মানুষজন আমরা দেখছি যারা ঘুরতে এসেছেন কিছুদিন আগে আমরা দেখেছি যে 28টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে সীতাকুণ্ডের গহিনরণ্যে সেটিও কিন্তু এই এখানে খাঁচায় অজগরের বংশবৃদ্ধি যেটি হয়েছে সেই অজগরের বাচ্চাগুলো কিন্তু ছাড়া হচ্ছে একটু কথা বলতে চাই কারা কারা এসেছেন কেমন লাগছে কি কি দেখলেন হ্যাঁ আমাদের কাছে অনেক ভালো লাগছে অনেক কিছু দেখছি জি কি কি দেখলেন শিয়াল হরিণ সাপ অনেক কিছুই না কারা কারা এসেছেন এই তো আমার ফ্যামিলি ভাবিরা আছে ভাইয়েরা আছে সবাই ঘুরতে আসছে চিড়িয়াখানায় কেন হঠাৎ করে অনেকদিন লকডাউন ছিল সবাই ঘুরতে ইচ্ছে করছে এই জন্য আসছে আর কি কেমন লাগছে মানুষকে বের হতে পারে না ঘর থেকে ভালো লাগছে অনেকদিন পরে বের হই শিশুদের জন্য আসলে হ্যাঁ ওরা তো অনেক মজা করতেছে এখানে এগুলো দেখে ধন্যবাদ কথা বলছিলাম এই যে যারা ঘুরতে এসেছেন অনেকে এসেছে তোমার সাথে একটু কথা বলতে কেমন লাগছে কি কি দেখলে কি কি দেখছো বলো না
বলো না আপু বলো, সে একটু ইতস্তত বোধ করছে আসলে, সবাই ওইভাবে কথা বলতে, শিশু বাচ্চারা আসলে অনেকেই কথা বলতে চায় না। তো চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে প্রাণী যেগুলো আছে, বিশেষ করে পাখি, ময়ূর, বাঘ, হরিণ, সাপ, এই প্রাণীগুলোর ব্যাপক বংশবৃদ্ধি হয়েছে এই করোনা পরিস্থিতিতে। এই হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার অবস্থা, অর্থাৎ অন্যান্য যে কোনো চিড়িয়াখানার থেকে এখানে প্রাণীর মৃত্যুর হারও কম, বংশবৃদ্ধিও ভালো। এখন যাব রংপুরে, আমাদের সহকর্মী রেজাল করিম মানিক আছেন সেখানে, সেখানকার অবস্থা জানবো তার কাছ থেকে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম চট্টগ্রাম চিড়িয়াখানার কথা, আমি রয়েছি রংপুর চিড়িয়াখানায়। এখানে আসলে করোনাকালীন এই সময়ে চলছে ঢিলে ঢালাভাবেই রংপুর চিড়িয়াখানা, তবে জনবল সংকট একটা বড় সমস্যা রয়েছে এই চিড়িয়াখানায়। আর এই করোনাকালীন এই সংকটের মধ্যেই যেটি ঘটেছে যে গত 5 তারিখে এই চিড়িয়াখানার একমাত্র যে বাঘিনী সেটি মারা গেছে, তার মারা যাওয়ার কারণটি কিন্তু এখনও চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানাতে পারেনি। আরেকটি বিষয় যদি আপনাকে বলি যে এখানে হাতি এবং জিরাফ সংকট রয়েছে, কিন্তু এছাড়া অন্য অন্য যে প্রাণীগুলো সেগুলো মোটামুটি রয়েছে। আর অর্থাৎ সব মিলে এই চিড়িয়াখানায় আসলে আমরা যেটি সরজমিনে দেখেছি যে অর্থাৎ জনবল সংকটই এখানে কিন্তু সকলকে ভাবিয়ে তুলছে। আমি কথা বলতে চাই এই চিড়িয়াখানার যে অফিসার রয়েছে ডাক্তার শাহাদত হোসেন, একটু জানতে চাই যে 5 তারিখে বাঘিনী মারা গেছে এখানে, তা আর আমরা জানতে পেরেছি যে জিরাফ, হাতি সহ অন্য অন্য প্রাণীও এখানে নেই, দর্শনার্থীদের অনেক ভোগান্তি হচ্ছে, এ বিষয়ে একটু আমাদেরকে ক্লিয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আমাদের এখানে একটা মাত্র বাঘিনী ছিল, যেটা 2003 সালের 30 জুন তার জন্ম। আমাদের এখানে 18 বছর 7 মাস 4 দিনে সে মারা যায়। এমনিতে বনে জঙ্গলে 8 থেকে 10 বছর সর্বোচ্চ একটা বাঘ বাসে, আর চিড়িয়াখানায় আবদ্ধ অবস্থায় সেই ক্ষেত্রে আমরা জানি যে 15 থেকে সর্বোচ্চ 18 বছর পর্যন্ত বাঁচে। আর আমাদের যেটা এখানে ছিল সেটা 18 বছর 7 মাস 4 দিনে আমাদের মারা যায়। এবং এটা যখন অসুস্থ ছিল, প্রথমত আমরা এখানে আমাদের স্থানীয় ভেটেরিনারি মেডিকেল টিম দ্বারা আমরা চিকিৎসা করি, তাদের পরামর্শক্রমে আমরা অধিদপ্তর থেকে উচ্চতর বিশেষজ্ঞ টিম চাই, সেই টিমও এসে আমাদের এখানে পরিদর্শন করে দেয় 1 তারিখে, এবং তারা এখানে বার্ধক্যজনিত কারণটাই তারা উল্লেখ করে এবং চিকিৎসা দেয়, সেই চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যায়। এবং মারা যাওয়ার পরে আমাদের এখানে পোস্টমর্টম কমিটি আছে, ময়নাতদন্ত কমিটি, সেই কমিটি এটা পোস্টমর্টম করে, পোস্টমর্টম করেও প্রাথমিকভাবে এটা বার্ধক্যজনিত কারণ বলে তারা ধারণা করে। আমরা কথা শুনছিলাম একজন অফিসারের সাথে, তিনি বলছিলেন যে আসলে যে বাঘিনী মারা গেছে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে সব মিলে আসলে রংপুর চিড়িয়াখানার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে লাবণীর কাছে।